শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সফলতা নেই বললে চলে। 22 টেস্টে মাত্র এক জয়ের বিপরীতে 4 ড্র, হার 17 ম্যাচে। ঘরের মাঠে লঙ্কানদের হারাতে বদ্ধপরিকর টিম টাইগাররা। তবে এত সহজেই কি পার পাওয়া যাবে? ওদের স্পিন শক্তি যে কাউকে দিতে পারে মরণ কামড়। সফরকারী কোচেরা যেন গোল টেবিল আলাপে। সাগরিকার মাঝ উইকেটে ক্রিস সিলভারউড আর নাভিদ নওয়াজ বাংলাদেশ বোধের দাওয়ায় বের করার প্রচেষ্টায়। পরবর্তীতে ওদের সাথে যোগ দেন ক্যাপ্টেন করুণারত্নে আর দলের সিনিয়র ক্যাম্পেনার অ্যাঞ্জেলো ম্যাথিউস। লঙ্কান ক্যাপ্টেন করুণারত্নে বলেন, দেশের মাটিতেই আমরা আমাদের প্রস্তুতিটা সেরে এসেছি। এখানে প্রায় একই রকম কন্ডিশন, এসব পিচের আচরণ কেমন হতে পারে সেটা আমরা জানি। চট্টগ্রামের পিচ বেশিরভাগ সময়ই ফ্ল্যাট হয়, তাই স্কোরবোর্ডে আমরা বড় সংগ্রহ তুলতে চাই, যেন তাদের চাপে রাখা যায়। গত কয়েকটি টেস্টে এখানে এমনটাই হয়েছে, 1000 রানও হয়েছে। দেখে ভালো ও ফ্ল্যাট উইকেট মনে হচ্ছে। উইকেটে বোলারদের জন্য কিছুই নেই, তবে আমি মনে করি আপনি যদি স্মার্ট হন তবে উইকেট তুলে নিতে পারবেন। মুকাদ্দেস হোসেন, বিডি ক্রিক টাইম, চট্টগ্রাম।